সিনেমাটি শুরু হয় জার্মানির একটি শহরে, সময়টা ছিল 1944 সাল, যেখানে আমরা রোদ্রি নামক একজন সোলজারকে দেখতে পাই। আসলে সময়টা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এ সময় পুরো পৃথিবীতে যুদ্ধ চলছিল, তাই রোদ্রি সহ আরো কয়েকজন সোলজারকে পাঠানো হচ্ছিল যুদ্ধ করার জন্য। তবে যাওয়ার আগে সেখানে রোদ্রির ওয়াইফ এবং মেয়ে তার সঙ্গে দেখা করতে আসে। তার ওয়াইফ ইমোশনাল হয়ে বলে, তুমি নিজের প্রতি খেয়াল রেখো, তোমার জন্য কোনো ক্ষতি না হয়ে যায়, সব সময় মনে রেখো তোমার একটি ছোট্ট মেয়ে আছে আর তোমার আরও একটি সন্তান পৃথিবীতে আসতে চলেছে। মেয়ে বলে, তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো বাবা, আমি তোমাকে অনেক মিস করব, আর প্রতি সপ্তাহে আমাকে অন্তত একটি করে চিঠি পাঠাবে, ঠিক আছে? তখন তার মেয়েকে বলে যে সে অবশ্যই তাকে চিঠি লিখবে। এরপর সে তার মেয়ে এবং ওয়াইফের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। এরপর তারা সবাই মিলে যুদ্ধের জন্য চলে আসে রাশিয়াতে, কিন্তু কয়েক মাস পরে দেখা যায় রোদ্রির দেশ জার্মান হেরে গিয়েছে, যার ফলে যে সমস্ত জার্মানি সোলজার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, রাশিয়ান সরকার তাদের সবাইকে কঠিন শাস্তি দেয়। তাদের প্রত্যেককে 25 বছরের জেল দেওয়া হয়, তবে তাদেরকে রাশিয়ার কোনো জেলে নয়, বরং সাইবেরিয়ার অনেক ভয়ানক একটি জেলে পাঠানোর ব্যবস্থা করা হয়, যেটা কিনা রাশিয়ার একদম শেষ প্রান্তে। এরপর দেখি ট্রেনে করে সাইবেরিয়ার দিকে যতটা এগিয়ে যাচ্ছিল, ঠান্ডা যেন ঠিক ততটাই বাড়ছিল। একটানা 3 দিন কোনো খাবার ও পানি দেওয়া হয় না সোলজারদের। এবার একটি নির্দিষ্ট জায়গাতে আসার পর তাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। যখন থেকে নেমে যায়, তখন তারা মাটিতে প্রচুর পরিমাণ বরফ দেখে একদম পাগলের মতো হয়ে যায়। 2 হাত দিয়ে ঠেলে ঠেলে বরফ তাদের মুখে দিচ্ছিল, এই বরফের যেন তাদের কাছে অমৃতের মতো লাগছিল। তবে জার্মান সোলজারদের এই সব অবস্থা দেখতে পেয়ে রাশিয়ান সোলজাররা সেখানেই তাদেরকে প্রচণ্ড মারধর করে। এরপর আমরা তাদেরকে ট্রেনে হিঁচড়ে পায়ে হাঁটিয়ে প্রায় 50 মাইল পাড়ি দেওয়ার জন্য রওনা হয়। কিছু দূর আসার পর তারা দেখতে পায় যে এখানকার দূর দূরান্ত পর্যন্ত কোনো মানুষ নেই, এমনকি একটা ঘরবাড়ি পর্যন্ত নেই। আশেপাশে যতদূর চোখ যাচ্ছিল তত দূর পর্যন্ত বরফ আর বরফ ছিল। এদিকে বেশ কয়েকদিন যাবত না খেতে পাওয়ার কারণে এই সমস্ত সোলজাররা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। তার উপর আবার সেখানে অনেক জোরে জোরে তুষার ঝরছিল, যার ফলে এই সোলজারদের মধ্যে অনেকে অজ্ঞান হয়ে রাস্তায় মাঝখানেই পড়ে যায়, আর তাদেরকে সেখানেই ফেলে রাখা হয়। তবে যারা নিজেদেরকে শক্ত রেখে কোনো মতে এগিয়ে আসতে পেরেছিল, তারাই শুধুমাত্র পৌঁছায়। এখানে দেখা যায় যে জেলটি খুবই সাধারণ ছিল, এমনকি দূর থেকে তাদের উপর নজর রাখার জন্য কোনো ওয়াচ টাওয়ারও ছিল না, অর্থাৎ এই জেলটির মধ্যে কোনো রকম নিরাপত্তার দরকার পড়ে না। কিন্তু তারপরও আজ পর্যন্ত কোনো কয়েদি নাকি এখান থেকে পালাতে পারেনি, কারণ এখান থেকে পালাতে হলে 1000 মাইল পথ পাড়ি দিতে হবে, তাও আবার কোনো রকম খাবার এবং পানি ছাড়াই, যেটা কোনো মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। তাই আজ পর্যন্ত কেউ এখান থেকে পালানোর সাহস পর্যন্ত করেনি। তো এবার এই সমস্ত সোলজার এবং তাদের পুরো শরীর চেক করে দেখে যে তাদের কাছে কোনো অস্ত্র আছে কি না, কিন্তু একজনের কাছে একটা চিঠি পায়। সে জেলারকে বলে যে আমি রাশিয়াতে আসার সময় আমার মা এই চিঠিটা দিয়েছিল, আর তখন থেকেই চিঠিটা আমার কাছেই আমি রাখছি। আমার মায়ের লেখার চিঠিটা আমাকে বাঁচতে অনুপ্রেরণা দেয়, তাই দয়া করে অন্তত চিঠিটা আমার কাছে রাখতে দিন। কিন্তু জেলার তার কোনো কথা না শুনে তার হাত থেকে চিঠিটা নিয়ে টুকরো টুকরো করে ফেলে দেয়। এরপরে জেলার বলে, তুমি অনেক বড় অপরাধ করে ফেলেছ, এখন এই শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপরে জেলার ছেলেটি সমস্ত পোশাক খুলে ফেলতে বলে, কারণ শাস্তির ভিতরে তাকে ঠান্ডার ভিতর সারা রাত খালি গায়ে দাঁড়িয়ে থাকতে হবে। তবে সেই ছেলেটির উপর রোদ্রির অনেক মায়া হয়। রোদ্রি তখন নিজের জ্যাকেটটি খুলে তাকে দিতে চায়, কিন্তু জেলার তাকে বলে, তোমারও কি শাস্তি পেতে ইচ্ছে করছে? বেশি দয়া দেখালে তোমাকেও কাপড় খুলে দাঁড় করিয়ে রাখবো সারা রাত। এখন সেই ছেলেটাকে ঠান্ডার মধ্যে দাঁড় করিয়ে রেখেই বাকি কয়েদিদের সবাইকে একটা কয়লার খনিতে নিয়ে যায়। এরপর সবার এক এক করে চুল কেটে দেওয়া হয়, আর তাদেরকে কয়েদির পোশাক পরিয়ে জোর করিয়ে কয়লার খনিতে কাজ করানো হয়। অন্যদিকে আমরা রোদ্রির ওয়াইফ ও তার মেয়েকে দেখতে পাই। অনেকদিন যাবত রোদ্রি খোঁজ না পাওয়ার কারণে তারা পুরো পরিবার দুশ্চিন্তায় পড়ে যায়, আর রোদ্রির খোঁজ নেওয়ার জন্য তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, কিন্তু কোনো জায়গায় তার কোনো খোঁজ পায় না। এই ঘটনার পর দেখতে দেখতে প্রায় 3-4 বছর পার হয়ে যায়। এখন সময়টা হলো 1949 সাল। সে যেখানে আমরা সেই সমস্ত জার্মান কয়েদিদের দেখতে পাই এখনও সেই কয়লার খনির ভিতরে বন্দি করে রেখেছে। তবে এখন পরিস্থিতি আগের চাইতে অনেক ভয়ানক হয়ে গিয়েছিল, কারণ তাদেরকে সারাদিন কয়লার খনিতে কঠোর পরিশ্রম করানো হয়। এই কাজের বিনিময়ে কয়েদিদের সামান্য কিছু খাবার দেওয়া হয়, তাও আবার দিনে একবার। কাজের মাঝে কোনো বিশ্রাম নেওয়ার সুযোগ নাই।
তার উপরে এই কাজগুলো এত পরিমাণ রিস্ক, এতদিনে অনেক মানুষের মৃত্যু হয়ে যায়, এখানে ধসের ফলে কিছুদিন পর পর কেউ না কেউ মারা যায়। এরপর আমরা দেখি কয়েকদিন পর জেলখানার জেনারেটরটা নষ্ট হয়ে যায়, সেই জেনারেটর রুমে রদ্রিকে নিয়ে আসা হয়। তারপর রদ্রিকে জেনারেটরটি ঠিক করার দায়িত্ব দেওয়া হয়, রদ্রিকে রেখে সোলজারটা চলে যায়। তারপর সারাদিন রদ্রি এই জেনারেটর ঠিক করার কাজে লেগে পড়ে, এটা ঠিক করতে করতে একদম রাত হয়ে যায়। হঠাৎ বাহিরে তাকিয়ে রদ্রি দেখতে পায় আশেপাশে কোনো সোলজার নেই, তাকে এখন কেউ পাহারা দিচ্ছে না, তার উপর চারিদিকে শুধু অন্ধকার, যা রদ্রিকে কেউই দেখতে পাবে না। রদ্রি তখন এখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তারপর দৌড়ে একটা গাড়ির পিছনে উঠে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত একজন সোলজার রদ্রিকে দেখে ফেলে আর ধরা পড়ে যায় রদ্রি। এবার পরের দিন দেখা যায় তাকে এই কাজের জন্য ভয়ানক শাস্তি দেওয়া হয়। তাকে মাটির নিচে রাখা হয়, ছোট্ট একটি খাঁচার ভিতরে বন্দি করে রাখা হয়, যেখানে টানা 3 দিন বৃষ্টির পানি পড়তে থাকে। এমনকি এই 3 দিন তাকে কোনো ধরনের খাবার পানি দেওয়া হবে না। 3 দিন পর সেখান থেকে বের করা হয় রদ্রিকে, তারপর আবার সেই কয়লার খনিতে আবার নিয়ে যায় তাকে। তখন দেখা যায় রদ্রির সমস্ত সঙ্গীরা তার উপর প্রচুর ক্ষিপ্ত। রদ্রিকে যে 3 দিন শাস্তি দিয়েছে, ওই 3 দিন ওদের কাউকে খাবার ও পানি দেওয়া হয়নি, যার ফলে রদ্রিকে দেখতে পেয়ে রাগের উপর সবাই ঝাঁপিয়ে পড়ে এবং মারধর করে। এতে করে রদ্রির শরীর অনেক খারাপ হয়ে যায়। তখন তার ট্রিটমেন্ট করার জন্য তার কাছে একজন ডক্টর আসে, এই ডক্টরের নাম হচ্ছে স্টেফেন। স্টেফেন আসলে একজন জার্মানি ডাক্তার, আর এখানে বাকি কয়েদিদের মতো তাকেও জোর করে আটকে রাখা হয়েছে। এখানে তার কাজ হচ্ছে অসুস্থ কয়েদিদের ট্রিটমেন্ট দেওয়া, তবে স্টেফেন একজন ভালো মানুষ। প্রায় বেশ কয়েকদিন রদ্রির ট্রিটমেন্ট করার ফলে রদ্রির সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তাই স্টেফেন যখন একটু সময় পেত, স্টেফেন রদ্রির কাছে কথা বলার জন্য চলে আসত। এবার একদিন রদ্রি স্টেফেনকে বলে, আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? আমি আসলে আমার ওয়াইফের কাছে একটা চিঠি লিখতে চাই। আমার ছোট্ট একটি মেয়ে আছে, আর আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। আজকে প্রায় 4 বছর সময় পার হয়ে গিয়েছে, তারা এখন পর্যন্ত আমার কোনো খোঁজ খবর পায়নি। তাই আমি অন্তত এটা জানাতে চাই, আমি এখনও বেঁচে আছি। আপনি যে কোনোভাবে আমার চিঠিটা কি তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিতে পারবেন? কিন্তু স্টেফেন তাকে বলে, এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ তোমার চাইতেও বেশি সময় ধরে আমি এখানে আছি। আজ পর্যন্ত আমার নিজের পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারিনি। দেখা যায় রদ্রি সুস্থ হয়ে গেলে কয়েকদিনের ভিতরে আবারও কয়লার খনিতে পাঠাবে। ব্যাপারটি জানতে পেরে স্টেফেন তখন রদ্রিকে বলে, তুমি যদি পালাতে চাও তাহলে আজকে রাতেই তোমার শেষ সুযোগ, কারণ কাল সকালে তোমাকে আবার কয়লার খনিতে ফিরিয়ে নিয়ে যাবে, আর সেখান থেকে একবার চলে গেলে তুমি আর চাইলেও পালাতে পারবে না। এবার সেদিন মাঝরাতে দেখা যায় স্টেফেন রদ্রিকে ঘরে নিয়ে এসেছে। এরপর সেখানে তাকে একটি ম্যাপ দেয়, তুমি প্রথমে এখান থেকে পালানোর পর এই ম্যাপের রাস্তা অনুযায়ী সোজা যাবে, আর কিছুটা দূর যাওয়ার পরে তুমি তোমার রাস্তা চেঞ্জ করে ফেলবে, আর সেই রাস্তা দিয়ে পালানোই তোমার জন্য বুদ্ধিমানের কাজ হবে, কারণ তুমি সরাসরি সোজা গেলে সোলজাররা তোমাকে ধরে ফেলতে পারে। এরপর স্টেফেন একটি রদ্রিকে অনেকগুলো মোটা জামা কাপড়, জুতো, পানি, খাবার ইত্যাদি আরও অনেক কিছু দিয়ে দেয়। স্টেফেন রদ্রিকে বলে, এখান থেকে বের হলে অনেক বড় একটি পাথর দেখতে পারবে, সেই পাথরের নিচে আমি তোমার জন্য কিছু খাবার রেখে দিয়েছি। এরপর রদ্রি বের হয়ে পড়ে তার দুর্ধর্ষ সফরে। বাহিরে প্রচুর পরিমাণে তুষার ঝড় হচ্ছিল, তার ফলে সেখানে তেমন কেউই ছিল না। তারপর রদ্রি সোজা সেই বড় পাথরটির সামনে চলে যায়, যেটার নিচে কিছু খাবার দরকার, সেই জিনিসপত্র রেখেছিল স্টেফেন, সে সমস্ত জিনিসপত্র খুব সহজেই নিয়ে নেয়, আর খুব দ্রুত সে কারাগারের এরিয়া অতিক্রম করতে সক্ষম হয়। অন্যদিকে দেখা যায় যে রদ্রি পালানোর খবরটি জেলার পেয়ে যায়, তবে জেলার বুঝতে পারে যে এই কাজ করতে স্টেফেনই সাহায্য করেছে রদ্রিকে। তাই জেলার নিজের সোলজারদের অর্ডার দেয় যে যেভাবেই হোক রদ্রিকে আমার চাই। এরপর জেলারের লোকেরা অনেক খোঁজাখুঁজির পরেও কিন্তু পায় না রদ্রিকে। এইভাবে দেখতে দেখতে প্রায় 3 মাস পার হয়ে যায়, রদ্রি কারাগার থেকে অনেক দূরে চলে আসছে। তবে প্রায় এতদিন যাবৎ সফর করার ফলে তার কাছে যত খাবার ও পানি ছিল সব কিছু শেষ হয়ে যায়, যার ফলে তার কাছে খাওয়ার মতো আর কিছুই ছিল না। কিন্তু যখন তার অনেক বেশি পরিমাণ খিদে পেয়ে যায়, সে মাটিতে থাকা বরফ খেয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করে। কিছু দূর হাঁটার পর বিভিন্ন জায়গায় শুয়ে বিশ্রাম নিয়ে তার চলে যায় কয়েকটা মাস। অন্যদিকে আমরা জেলারকে দেখতে পাই, জেলার এখনও রদ্রিকে ধরার চেষ্টা করছে। সে এবার রদ্রিকে ধরার জন্য কয়েক হাজার কিলোমিটার যতগুলা আর্মি ক্যাম্প আছে
সেখানে রুদ্রির ব্যাপারে খবর দিয়ে দেয়, যাতে করে রুদ্রিকে যেখানেই পাক সেখান থেকে যেন ধরে নিয়ে আসা হয়। তারপর আমরা দেখতে পাই রুদ্রি হাঁটতে হাঁটতে হঠাৎ উঁচু একটি পাহাড় থেকে পড়ে যায়। পড়ে গিয়ে এত ব্যথা পায় যে সে নিজে দাঁড়াতে পারছে না। ঠিক এমন সময় দেখা যায় অনেকগুলো পাহাড়ি নেকড়ে রুদ্রের উপর হামলা করার জন্য এগিয়ে আসছিল, যেটা দেখে রুদ্রি অনেক ভয় পেয়ে যায়। সে বাঁচার জন্য ছোট্ট একটা গাছের উপর উঠে যায়, কিন্তু একটি নেকড়ে তাকে কোনো রকম টেনে নিচে নামানোর চেষ্টা করছিল, যার ফলে রুদ্রি গাছটি ভেঙে নিচে পড়ে যায়। রুদ্রি প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। হঠাৎ আশেপাশে গুলির আওয়াজ শুনতে পায় রুদ্রি। দেখা যায় কয়েকজন লোক এসে নেকড়েগুলোকে গুলি করে মেরে ফেলেছে, কিন্তু ততক্ষণে রুদ্রি উপর থেকে পড়ে যাওয়ার কারণে অজ্ঞান হয়ে যায়। তবে কয়েকদিন পর যখন তার জ্ঞান ফিরে আসে, তখন চারপাশে অচেনা কিছু মানুষ দেখতে পায় রুদ্রি, যারা কিনা এতদিন তার সেবা করেছে। অন্যদিকে জেলার এখনও রুদ্রিকে খুঁজে বেড়াচ্ছে। আশেপাশের দূর দূরান্তে যত গ্রাম আছে সব গ্রাম খবর দিয়ে দেয় আর মাইকিং করতে বলেছে যে রুদ্রিকে ধরে দিতে পারবে তাকে পুরস্কার ঘোষণা করা হবে। আর এই খবরটি জেনে যায় রুদ্রির গ্রামের লোকজন। রুদ্রির গ্রামের লোকজন রুদ্রিকে সাবধান করে দেয় যেন সে গ্রাম থেকে বের না হয়। আর গ্রামের লোকজন বুঝতে পারে যে রুদ্রিকে কিভাবে খুঁজছে সেনাবাহিনীর, এতে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়াই উচিত। তাই পরের দিন সকালে রুদ্রি সমস্ত জিনিসপত্র গুছিয়ে ফেলে এবং গ্রামের সবার কাছে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় রুদ্রি। রুদ্রি যখন একটা জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল, তখন সামনে কিছু লোকজন দেখতে পায়। তারা হচ্ছে সরকারের পক্ষের লোক, যারা জঙ্গলে কাঠ কাটতে আসে। তবে লোকগুলো রুদ্রিকে দেখে কিছুটা সন্দেহ হয়, তখন রুদ্রিকে ধরে তাদের অফিসে নিয়ে যায়। অফিসের লোকজন তার কাছে তার পরিচয় জানতে চায়, কিন্তু রুদ্রি এখানে কিছু মিথ্যা কথা বলে ওই লোকদের কাছে যে আমি জেল থেকে ছাড়া পেয়েছি, তাই আমি আমার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এরপরে একটি ম্যাপ দেখে রুদ্রি জানায় যে তার বাড়ি এখান থেকে প্রায় 700 থেকে 800 কিলোমিটার দূরে, আর সে যাবে চিতা নামক একটি শহরে। এরপর অফিসারটা বলে কাল সকালে একটি ট্রেনের মাধ্যমে সেই শহরে কিছু কাজ যাবে, তুমি চাইলে এই ট্রেন করে যেতে পারো। শুনে রুদ্রি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তবে অফিসারটা একটু সন্দেহ হয় রুদ্রির উপর, যে সে সম্ভবত জেল থেকে পালিয়ে এসেছে, তাই তার একটা লোককে পুলিশকে খবর দিতে বলে। পরের দিন সকালে দেখি ওই ট্রেনে করে রুদ্রি তার শহরের দিকে যাচ্ছে। রুদ্রি খুবই খুশি ছিল, কারণ সে ভাবছে আজকে তার পরিবারের সাথে তার দেখা হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় জেলারে খবর পেয়ে যায়। খবর পেয়ে আগে থেকেই সেই স্টেশনে রুদ্রি নামবে, সেই স্টেশনে পুলিশ দাঁড় করিয়ে দেয়। এখন দেখা যায় ট্রেনটি চলতে চলতে চিতা স্টেশনে অনেক রাতে পৌঁছাতেই তখনই রুদ্রি দেখতে পায় যে পুলিশ দাঁড়িয়ে আছে স্টেশনে। সে দ্রুত ট্রেন থেকে লাফ দিয়ে নেমে যায়। তারপর সে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ রুদ্রি জেলারের মুখোমুখি হয়ে যায়। কিন্তু হঠাৎ একটি কুকুর এসে জেলারের উপর হামলা করে দেয়। সেই সুযোগে রুদ্রি এখান থেকে পালিয়ে যায়, কিন্তু সবাই রুদ্রির পিছু নেয়। তারপর রুদ্রি একটা ট্রেনের উপরে ঝাঁপ দেয়, যেটা ছিল একটা চলতি ট্রেন, তাই সোলজাররা তাকে আর ধরতে পারে না। এরপর দেখা যায় অনেক দূরের একটি শহরে চলে এসেছে। এভাবে দেখতে দেখতে চলে যায় 1952 সালের আগস্ট মাস। রুদ্রি চলতে চলতে এখন চলে এসেছে রাশিয়ার সুয়েন্টাল নামক এক শহরে। তবে রুদ্রির অবস্থা আগের চাইতে অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, একদম পাগলের মতো হয়ে গিয়েছে। তারপর একটি খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে চিন্তা করতে, বহু বছর পার হয়ে গিয়েছে, একটু ভালো খাবার যদি খেতে পারতাম, কিন্তু তার কাছে টাকা না থাকার কারণে সে এখান থেকে সরে যায়। কিন্তু অনেকক্ষণ যাবৎ তাকে একজন লোক ফলো করতেছিল। রুদ্রি তাদের একটি গির্জায় চলে যায়। সেখানে সেই লোকটি চলে আসে। লোকটি এসে বলে, আমি একজন ইহুদি। ইহুদি লোকটি বলে, তোমাকে দেখে আমি খুব ভালোভাবে বুঝতে পারি তুমি একজন জার্মান নাগরিক। যদিও তোমার দেশের মানুষরা আমার পুরো পরিবারকে মেরে ফেলেছে, কিন্তু আমি জানি একটি দেশের সমস্ত মানুষ কখনোই খারাপ হতে পারে না, আর আমি খারাপ মানুষ নই। তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। লোকটির কথা শুনে রুদ্রি বুঝতে পারে সে ভালো মানুষ, তাই রুদ্রি তার ব্যাপারে তার সমস্ত ইনফরমেশন দেয়। ইহুদি লোকটি বলে, তোমার এখানে বর্ডার পার হতে হলে প্রথমে তোমার একটি পাসপোর্ট লাগবে, সেটা আমি খুব দ্রুতই করে দিব। এই বলে লোকটি চলে যায় পাসপোর্ট বানানোর উদ্দেশ্যে। এরপর আমরা দেখতে পাই রুদ্রি একদম
ফ্রেশ হয়ে যায়। ঠিক পরের দিন সেই ইহুদি লোকটি তার জন্য পাসপোর্ট ও জরুরি কাগজপত্র নিয়ে এসেছে। রোদ্রি তখন তাকে মন থেকে অনেক ধন্যবাদ জানায়। এরপর সেই ইহুদি লোকটির কাছে বিদায় নিয়ে সে বেরিয়ে যায় জার্মানির উদ্দেশ্যে। অন্যদিকে জেলার খবর পেয়ে যায় যে রোদ্রি এখান থেকে পালিয়ে জার্মান চলে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই রোদ্রি গাড়িতে করে বর্ডারের দিকে যাচ্ছিল। তারপর আমরা দেখি রোদ্রি বর্ডারে চলে আসে, তারপর জমা দেয় পাসপোর্ট। তাকে বর্ডার পার হওয়ার অনুমতি দেওয়া হয়। পার হওয়ার জন্য একটি বড় ব্রিজ ছিল। রোদ্রি যখন খুব খুশিতে ব্রিজটি পার হচ্ছিল, তখনই সে তার সামনে তাকিয়ে দেখতে পায় জেলারকে, যে দাঁড়িয়ে আছে তার সামনে। জেলারকে দেখে রোদ্রি খুব ভয় পেয়ে যায়। সে ভাবছে এখানে শেষ তার সব আশা, কিন্তু এখানে দেখা যায় অবাক করা এক ঘটনা, কারণ জেলার রোদ্রি রাস্তা থেকে সরে দাঁড়ায়। এরপর জেলারের সামনে দিয়ে যখন ব্রিজ পার হচ্ছিল রোদ্রি, তারপর জেলার বলে, তোমার আমার এই যুদ্ধে শেষ পর্যন্ত আমি জিতলাম, আমি এখন চাইলেই তোমাকে ধরে নিতে পারি, তবে সেটা আমি আর করব না, তুমি হেরে গেছো আর আমি জিতে গিয়েছি। আসলে রোদ্রি যখন জেল থেকে পালিয়ে গিয়েছিল, তখন জেলারের মনে জেদ জন্মায় যে যেমনি হোক আমি রোদ্রিকে ধরব। এরপর দেখা যায় রোদ্রি তার বাড়িতে চলে এসেছে, তবে সে বাড়ির ভিতরে না গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে তার পরিবারকে দেখছিল। এখানে দেখতে পায় সে তার মেয়েটা অনেক বড় হয়ে গেছে, তার ওয়াইফের বয়স আগের চেয়ে একটু বেড়ে গেছে। এরপর তার যুদ্ধে যাওয়ার পর একটি ছেলে হয়েছিল। রোদ্রি তাদেরকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর দেখা যায় রোদ্রির ওয়াইফ ছেলে মেয়েকে নিয়ে একটি অনুষ্ঠানে যাচ্ছে, কারণ ওই দিন ক্রিসমাসের দিন ছিল। অনুষ্ঠানে গিয়ে রোদ্রির একটা কথা মনে পড়ে যায়। মেয়ে বলেছিল যে বাবা তুমি ক্রিসমাসের আগেই ফিরে এসো। সবাই যখন পার্টিতে অ্যাটেন্ড করলো, পিছন থেকে রোদ্রি তার ওয়াইফকে ডাক দেয়। তার ওয়াইফ যখন তার দিকে তাকায়, সে দেখে সে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তার কাছে মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে, কারণ এতদিন ভেবেছিল রোদ্রি হয়তো মারা গিয়েছে, তবে সে রোদ্রিকে এতটাই ভালোবাসত সে একদিন ফিরে আসবে। তার মেয়ে তাকে দেখেই চিনতে পারে, তারপর দৌড়ে এসে জড়িয়ে ধরে। তার ওয়াইফ তার কাছে এসে অনেকক্ষণ যাবত তাকে ছুঁয়ে দেখার চেষ্টা করে। যখন সে বুঝতে পারে যে এটা কোনো স্বপ্ন নয়, তখন তাকে জড়িয়ে ধরে প্রচুর পরিমাণ কান্নাকাটি করে। যদিও এখন তাদের কান্না ছিল সুখের কান্না, কারণ এতগুলো বছর পরে সে তার পুরো পরিবারকে ফিরে পেয়েছে। আসলে মানুষের মনে সাহস এবং ইচ্ছে থাকলে জীবনে কঠিনতম পর্বত পার করা যায় খুব সহজে। এখানেই শেষ করছি আজকের মতো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।